নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব লতামাত্রা লেখা। লতামাত্রা নিশ্চয়ই তোমরা জানো যে কোনো ইনভিটেশন কার্ড কিংবা ওয়েডিং কার্ডের লেখার শেষে দেখবে দুটো দাগ করে থাকে, যেটাকে লতামাত্রা বলা হয়। সেটাই আজকে আমরা তৈরি করা শিখব। তো আজকে আমরা ইউজ করব অভ্র কিবোর্ড, আর এই অভ্র কিবোর্ডের মাধ্যমেই আমরা শিখব যে লতামাত্রা কীভাবে লিখতে হয়। লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ এরকমই দরকারি ভিডিও আমি সবসময় নিয়ে আসি তোমাদের জন্য। তো চলো বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, এখানে দেখো লতামাত্রা লেখা আছে। তো লেখার শেষে দেখো দুটো আকর আছে, আগেও দুটো আকর আছে, এগুলোকেই বলে লতামাত্রা। তো এইরকম স্টাইল তোমরা যে কোনো বিয়ের কার্ডে কিংবা ইনভিটেশন কার্ডে এরকম লেখার স্টাইল তোমরা দেখে থাকবে। তো এটাই আমরা অভ্রে কীভাবে করব সেটাই আজকে আমরা শিখব। তো এটা শেখার আগে আমাদের কিছু সেটিং জানতে হবে অভ্রের, আর তার সাথে ফন্ট সম্বন্ধেও কিন্তু জানতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমি সেটিংটা দেখিয়ে দিই। তো এখানে সবসময় আমাদের বাংলা করতে হবে বাংলায় লেখার সময়, আর এখানে সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখো আউটপুট অ্যাজ আনসি, এটা কিন্তু সিলেক্ট করে রাখতে হবে, ঠিক আছে? এরপরে টাইপ করতে হবে, আর এখানে আমাদের আনসি ফন্টগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। এখান থেকে ফন্ট কিন্তু আমাদের আনসি ফন্ট নিতে হবে, ঠিক আছে? এখানে দেখো সব আনসি আছে, আনসি সব ফন্টের লাস্টে আনসি লেখা আছে। তো এরকম আনসি ফন্টগুলো আমাদের সিলেক্ট করতে হবে। তো এই ফন্টগুলো তোমরা কোথায় পাবে আমি দেখিয়ে দিই। সিম্পলি ব্রাউজারে যাবে, গুগলে গিয়ে লিখবে লিপিঘর ফন্ট, লিপিঘর ফন্ট। প্রথমে যে সাইটটা খুলবে, ওয়েবসাইটটা খুলবে, সেখানে ক্লিক করবে। এখানে নিচে স্ক্রল করলে দেখো ফ্রি ফন্ট বলে লেখা আছে, এখানে ক্লিক করবে। এখানে দেখো প্রচুর ফন্ট আছে, ঠিক আছে? এক একটা পেজে প্রায় নটা ফন্ট আছে, এইভাবে 17খানা পেজ আছে, তার মানে প্রচুর ফন্ট আছে, খুব সুন্দর সুন্দর ফন্ট আছে। তোমরা এইভাবে চেক করে নেবে, এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবে, কোনো অসুবিধা নেই। দারুণ সুন্দর সুন্দর ফন্ট রয়েছে, প্রচুর ফন্ট, প্রচুর ফন্ট, ঠিক আছে? এই ফন্টগুলো তোমরা অভ্রতে ইজিলি ইউজ করতে পারবে, ঠিক আছে? এখান থেকে ডাউনলোড করে নেবে। এরপর আমরা এটাকে একটু ওপরের দিকে তুলে দিই। এবার আমি এখানে টাইপ করব, এখান থেকে এটাকে ছোট করে দিলাম, আর এখান থেকে ফন্টটা আমি একটু চেঞ্জ করে নিই। আজ দেখো বন্ধুরা, প্রতিটা লেখার পেছনে কিন্তু আকর হচ্ছে, ঠিক আছে? আমি শেষে বলছি কিভাবে এটা করছি। আজ আমরা শিখব, আজ আমরা শিখব লতামাত্রা লেখা, ঠিক আছে? তো এবার আমি বলছি এই আকরগুলো কিভাবে দিতে হবে বা লতামাত্রাটা কিভাবে লিখতে হবে। তো আরেকটা লিখে দেখাই আর তোমাদের বলছি কিভাবে লিখতে হবে। আমি লিখলাম আমি ভাত খাবো, ঠিক আছে? তো আমি এখান থেকে ফন্টটা আরেকবার চেঞ্জ করে নিই, এই ফন্টটা নিলাম আমি। এবার দেখো, এবার আমরা আকরটা লিখব। আকর লেখার জন্যে শিফট টিপে ধরে কিবোর্ডের যে গ্রেটার দেন চিহ্ন আছে, গ্রেটার দেনে ডবল ক্লিক করতে হবে। দেখো বন্ধুরা, ডবল ক্লিক করলেই কিন্তু এখানে দেখো দুটো করে আকর হয়ে যাচ্ছে। তো এইবার যদি আমরা এইদিকে দিতে চাই, এইদিকে দেওয়ার জন্যে আমরা শিফট টিপে ধরে লেস দেনে দুবার প্রেস করব। দেখো দুদিকে আকর হয়ে গেল। এখানেও সেম, যদি এর আগেও আমি দিতে চাই তো এখানেও সেম সিস্টেম। এবার শিফট টিপে ধরে এখানে লেস দেনে ডবল ক্লিক। দেখো বন্ধুরা, যে কোনো ফন্টেই কিন্তু এটা কাজ হবে, কিন্তু আনসি ফন্ট হতে হবে, ঠিক আছে? আনসি ফন্ট হলেই এরকম লেখা যাবে, ঠিক আছে? তো এটা আমি কমপ্লিট করে নিই। আমি ভাত খাবো, শিফট টিপে ধরে গ্রেটার দেন চিহ্ন দুবার, কিবোর্ডে যে গ্রেটার দেন পয়েন্টটা আছে সেটা দুবার ক্লিক করলেই কিন্তু আমাদের এই যে লতামাত্রা স্টাইল সেটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি কোনো রকম প্রবলেম হয় তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লাগে তো লাইক করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কারণ এরকমই দরকারি ভিডিও আমি সবসময় নিয়ে আসি তোমাদের জন্য। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আমার চ্যানেল।